আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব আমার বেবির জন্য আমি কিভাবে সবজি খিচুড়ি রান্না করি। এইখানে আমি নিয়ে নিয়েছি স্পিনাচ, জুকিনি, পিস, পামকিন, বাটারনাট স্কোয়াশ, পটেটোস আর ব্রাউন রাইস, লেন্টিলস। এই সব উপকরণগুলো এখন আমি এক এক করে এই পাত্রটার মধ্যে ঢেলে দিব। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি আর আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিব। তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো, ঘিও ইউজ করতে পারো, টোটালি তোমাদের উপর। আর এখন আমি মিক্সড হার্বস দিব, এটা টোটালি অপশনাল। খিচুড়িটা আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রান্না করার পর এখন সবজিগুলো সব সফট হয়ে গেছে। এই পর্যায়ে ঠান্ডা করে প্লেন করে নিলে হয়ে গেল বাচ্চাদের জন্য সুস্বাদু হেলদি মজাদার খিচুড়ি।